হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ের মোস্ট পপুলার একটি 4K HD ওয়ালপেপারের অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, ভিডিও থাম্বনেলেই দেখতে পারছেন কত সুন্দর সুন্দর ওয়ালপেপার কিন্তু এই অ্যাপ্লিকেশনে রয়েছে। তো বন্ধুরা, খুব সহজেই এই অ্যাপ্লিকেশন থেকে ওই সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো ডাউনলোড করতে পারবেন, প্লাস আপনার এই ফোনে সেট করে সবাইকে অবাক করে দিতে পারবেন। সো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন দেখিয়ে দিব এই ওয়ালপেপারগুলো কিভাবে ডাউনলোড করবেন, দেন কিভাবে আপনার ফোনের ওয়ালপেপারে সেট করবেন। তো এই ওয়ালপেপারে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। সিম্পলি সেখান থেকে ডাউনলোড করবেন, দেন ডাউনলোড করে ওপেন করে দিবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি সেহেতু ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু কিছু পারমিশন চাইবে, তো সিম্পলি পারমিশনগুলি দিয়ে দিবেন। তো বন্ধুরা, খেয়াল রাখবেন হোম বাটনে আসেন কিনা এবং পপুলার অপশনে আসেন কিনা। তো সিম্পলি হোম বাটনের নিচে পপুলারে যদি ক্লিক করে দেন, তো এখানে দেখতে পাচ্ছেন নিউ। তো সিম্পলি নিউতে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনে যত নতুন ফটোগুলো আসবে সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, আমি সাজেস্ট করব আপনি পপুলারে রাখবেন। তো পপুলারে হচ্ছে কি, সবার পপুলার এবং র্যাঙ্কিং ফটোগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনি সিম্পলি যেটা আপনার ওয়ালপেপার হিসাবে ডাউনলোড করতে চান, সিম্পলি সেটাই ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি প্রথমটা কিন্তু আমি ডাউনলোড করব, দেন আমি এই ফটোর উপরে ক্লিক করে দিব। তো ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ডাউনলোড বাটনটি রয়েছে। তো সিম্পলি ডাউনলোড করে আমি সাজেস্ট করলাম গ্যালারি থেকে আপনি আপনার ওয়ালপেপারটি সেট করে দিবেন। দেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা এসিও আছে। দেন এই তিনটা এসিওতেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমার সাজেস্ট, একদম নিচেরটায় অরিজিনালে যেটা রয়েছে সিম্পলি সেটাই কিন্তু ডাউনলোড করে দিবেন। এখানে কিন্তু 2.3 MB এই ফটোটিতে খেয়েছে। সো বন্ধুরা, অরিজিনালে ক্লিক করবেন। দেন অরিজিনালে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেন ডাউনলোড হওয়ার পর কী করবেন, আপনি গ্যালারি থেকে আপনার ওয়ালপেপারে ক্লিক করে ওয়ালপেপার হিসাবে সেট করে দিবেন, ঠিক আমারই মতো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আরও ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।